এবং ফুডিস ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসেছি কচুর ফুলের রেসিপি নিয়ে। আসুন দেখে নেওয়া যাক আমি কচুর ফুলের রেসিপি কেমনভাবে বানাবো। এটি হলো কচুর ফুল। আমার লাগছে চিনি, সর্ষে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো ও নারকেল কুড়িয়ে আমি মিক্সিতে ডাস্ট করে রেখেছি। আর আমি একটি ডিশের মধ্যে কটি কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, তিনটি কাঁচা লঙ্কা ও একটি টমেটোর কুচিয়ে রেখেছি ও লবণ নিয়েছি। এবার সর্বপ্রথমে আমি কড়াইয়ে জল বসিয়েছি গ্যাসে। এবার ওই কচুর ফুলটি আমি ধুয়ে জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব 5 মিনিটের মতন। কারণ এটি একটু ভাপিয়ে জলটা আমি ফেলে দেব, কারণ কচুর ফুল খেতে খুবই সুন্দর। এবার আমি কড়াইয়ে তেল দেব। কচুর ফুলে একটু তেল বেশি করেই লাগে। আমি ওই 75 গ্রামের মতন তেল নিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি করছি। তো আমি সর্বপ্রথমে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এরপর আমি কচুর ফুলটা যেটা ভাপিয়ে রেখেছিলাম ফুটো থালায় আমি ঝরতে দিয়েছিলাম। এবার সেই থালা সব ঢেলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তেলে। ওই 5-6 বার আমি একটু নাড়া দিয়ে নেব তেলটার মধ্যে। এর নাম হলো কচুর ফুলের পাতুরি। একবার করে দেখবেন, খুব ভালো লাগবে, খুব ভালো খেতে, দারুণ গরম ভাতে বলতেই হবে না, লেবু দিয়ে খেলে আরও ভালো। এবার আমি সর্বপ্রথমে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আমি 1/2 চামচের থেকেও কম হলুদ দিলাম ও স্বাদের জন্য আমি চিনি দিলাম, লঙ্কার গুঁড়ো অল্প। এবার আমি এই সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার নারকেল কোড়াটা যেটা মিক্সিতে আবার ডাস্ট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। এবার যে কাঁচা লঙ্কা 3টি কোচানো ছিল, টমেটো, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একত্রে আমি মিশিয়ে নেব। সব ভালো করে খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি, এটাকে সব মাখিয়ে নিচ্ছি। দেখুন সব মশলা, নারকেল কোড়া, সর্ষে বাটা সব এক হয়ে গেল, কচুর ফুল। এরকম করে আমি কয়েকবার ভালো করে খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এরকম করে এটাকে মেখে নেওয়ার পর আমি এটা 1/2 সিমে গ্যাসের মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকাটা একবার খুললাম, কিন্তু মাথায় রাখতে হবে গ্যাসের আঁচ যেন 1/2 হয়। এবার এটাকে আমি একবার করে বারবার নেড়ে নেবো, এরকম কয়েকবারই আমি নেড়ে নেবো, যেন তলায় না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে, এরকম বারবার করে নেড়ে নিতে হবে। তো এই ছিল আজকের আমাদের কচুর ফুলের রেসিপি, অবশ্যই করবেন। নমস্কার।